প্ৰাণী চিকিৎসা সেৱা সংঘ গত জানুৱাৰী অঠৰ তাৰিখটো সামূহিক ছুটি নে কাজবন্দ আন্দোলন কৰিছিল যা দ্বাৰা আজি প্ৰাণী চিকিৎসা ক্ষেত্ৰতে গোটেই অভাৱনীয় পাৰ্থিতি সৃষ্টি হৈছিল যোনপাই যিমান পেট ল'বৰ অতি জিলাপাল কাৰ্যালয় আছিলে চাতিৰে পেট মানে যে বিভিন্ন ৰোগাক্ৰান্ত হৈছিল বৰ্তমান ডাক্তৰ অভাৱৰ কিছু পশু মৃত্যুবৰণ কৰিছিল যাতে আজি জিলাপাল

নকৰ আগামীন কাৰ্যব বিষয়ে আলোচনা আপোনাক যাওঁ আপোনাৰ ত ফাষ্ট ডিমাণ্ডা হ'ল টুৱেণ্টি ফ'ৰ আৱাৰ চৰ্ভিস আৰু তাৰপৰা ৰেফৰাল হস্পিটেল সৃষ্টি কৰা যোনাকি জটিল ৰোগাংক্ৰান্তৰ মানে গোটেই জটিল চৰ্জৰী হ'ল পিনিং হ'ল সেইটো আমাৰ ব্লক লেবল হৈ পাৰিব নাই তুমি সেইটো আটলিষ্ট সব ডিভিজনেল হস্পিটেল হ' কি ডিষ্ট্ৰিক্ট লেবল হস্পিটেল হিচাপে সমাধান হৈ পাৰিব তো সেইসবু ৰোগৰ কু মানে প্ৰাণীক স্থানান্তৰিত সুবিধা আও গোটেই মেইন পইণ্ট হ'ব নিঃশুল্ক সেৱা যেতিয়া গোটেইটাই তাৰ গৃহপালিত পশুক নকি আছোঁ ইউজৰ ফি কাই ৱান ৰুপি টু ৰুপি হ' কি ফাইভ ৰুপিছ হ' কমপিট দিব তুমি সেইটোৱে হ'লে নিশুল্ক সেৱা হ'ব আমাৰ মেইন তই হ'ব আমাৰ প্ৰথম পইণ্ট গ'ল নিহাতে ভাবে নিঃশুল্ক সেবার দাবি রয়েছে কারণ গোটে চাষী যেতবে নিজের পশুক নিয়ে আসুচি যদি আমি সাধারণ মানুষ মগণের চিকিৎসা সেবা পাও মগণের ঔষধ পাওে তবে পশুটি কী পাইব না গোটে বড় দাবি রয়েছে এবং এই দাবিকে আমি মধ্যে স্বাগত করুচু তবে যদি দেখা ঔষধ ক্ষেত্রে সরকার তরফু পশু চিকিৎসা ক্ষেত্রে ঔষধ মগণার দিয়া নাই বলে যা অভিযোগ হচ্ছে কিন্তু সাধারণ জনতা দিয়া হচ্ছে তবে সরকার এটি জনতা এবং পশু ভিতরে তারতম্য পরিলক্ষিত করছেন কি

সরকার বিভিন্ন উপরে সাম জনসাধারণ নিঃশুক নিরাময় নিদান চিকিৎসা প্রদান করুচ মগনা ঔষধ নুই মগা চিকিৎসা ব্যবস্থা মগনা তা ডাইগনোসিক ব্যবস্থা এগুলো সব করছেন কিন্তু প্রাণী প্রাণীপাল ক্ষেত্রে সেগুলো দেখা যাব না আমি সামান্য দুই টঙ্কা চারি টাকা শুল্ক মাগে বাধ্য হোচ্ছ তাঁকি গোটে ব্লড পরীক্ষা কি ঝাড় পরীক্ষা করার পরে তাঁর দশ টাকা পচাশ টঙ্কা এইভাবে আমি সরকারি শুল্ক আদায় করতে বাধ্য কি যেটাকে আমাকে মারাকে খারাপ লাগুচি এবং পশুপালক মানে সে চিন্তা করার না যেতলে মনির ক্ষেত্রে মাগা তাহলে আমি করবু চাষ করে মগা যাচ্ছে নিহতভাবে গরীব চাষিটুকু কিন্তু পয়সা মগা যাচ্ছে তবে যদি দেখবে আন্দোলন অিখর আর্যস্তরীয় আন্দোলন চলছে সরকার কেবে আপন সহ সেভাবে রাজ্যস্তরীয় নেতৃঙ্ সহ আলোচনা কলে কি দাবি রয়েছে তা পূরণ করা বা স্ট্রাইক ভাঙি না সরকারবি বর্তমান নিদ্রার শুধু দেখুন সরকার এই দাবি ভাব উপরে পুঙ্ানুপুঙ্খন ভাব গত মে মাছের আমাদের আলোচনা করে কৃষি ভবন আলোচনা করে এবং সরকার মানিলে যে আমার যে দাবিগুড়ি অগুড়ি যথার্থ এবং সেগুলো জেনুইন দাবি তাকু পূরণ করা নিত্যন্ত আবশ্যক বলে সরকার সেতু কিন্তু দীর্ঘ এতদিন বিতিগেলাপরে মধ্যে সেদিগের কৌশি পদক্ষেপ আজি বাধ্য হয়েকি আমি সমস্ত সমূহ ছুটিরে অছু নিহতিভাবে যদি আমি দেখা আগামী দিনের নির্বাচন আসুচি এবং নির্বাচন পূর্বর সরকার সজাগ হুয়া তেণু ই আন্দোলন করা যাইছে প্রাণী চিকিৎসক মান দ্বারা নিহতিভাবে সরকার তা পূর্বর শুণবে এবং যে পশু মানে নিহ পশু মানে কথা কাইপার নাধারণ লোক রাজ্য সরকারকে ভোট দেবনি কুচি রাজ্য সরকার বি স্লোগান দেয় সরকার পাটি ডর হাতের বাড়ি ধরে ডরছেন তেমন সরকার ডিযান তাঁর সবুকিছি মাগার ব্যবস্থা কর কিন্তু যেত পশু রাস্তা উপর ওল্লাই পশুক যে পান করু যেত তা ধর রাস্তাকে ও যা আজকে আমি দেখি জেলাপাল কার্যালয় সময়ের তবে রাজ্য সরকার সেতু কবাট বন্ধ করে ঘরে বসবে পদা কু বাহার করার জন্য সাহস হবে না তবে নিহতিভাবে আমি দাবি করা মগণের যে চিকিৎসা করা সাধারণ জনতাকর মগণের সেইভাবে ঔষধ এবং চিকিৎসা করা যায় প্রাণী মান এবং ই আন্দোলন করুচার এমান শহশ নিহ পশু অপেক্ষা ଛନ୍ତି କେତେବେଳେ ସରକାରଙ୍କର ଦାବି ପୂରଣ କରିବେ ଏବଂ ୟାଙ୍କର ହାତର ସ୍ପର୍ଶରେ କେତେବେଳେ ସେମାନେ ପୁଣି ଖୁସିରେ ବୁଲିପାରିବେ ହସିପାରିବେ ଖେଳିପାରିବେ ତେଣୁ ଅପେକ୍ଷା କରିବା ରାଜ୍ୟ ସରକାର କେବେ ଏମାନଙ୍କ ଦାବି ପୂରଣ କରୁଛନ୍ତି ନା ରାଜରାସ୍ତାରେ ପଶୁମାନଙ୍କୁ ଆସିବାକୁ ବାଧ୍ୟ କରୁଛନ୍ତି ଢେଙ୍କାନାଳ ଲକ୍ଷ୍ମୀକାନ୍ତ ସାହୁ ଫୋକସ୍ ଫ୍ରସ୍ ଓଡ଼ିଶା